তো যখন বললেন হাবিল এবং কাবিল আল্লাহ তালা বললেন আদম নবীর মাধ্যমে তোমরা দুই ভাই তোমাদের এই বিষয়ের মীমাংসার জন্য আল্লাহর জন্য কোরবানি করে কি করো এই কোরবানি তখন উত্তম বস্তু কোরবানি করো মানে কোন উঁচু জায়গার উপরে তোমাদের তখন নির্দিষ্ট কোনো ছিল না তোমার কাছে যেটা প্রিয় সেটাই তুমি কোন টিলা উঁচু জায়গার উপরে নিয়ে রাখো তো হাবিল তার তিনি দুম্বা পালতেন তো একটা উৎকৃষ্ট সুন্দর হৃষ্টপুষ্ট দুম্বা ওখানে রাখছে জবাই করে এক টিলাতে টিলা মানে উঁচু জায়গা আর কি পাহাড়ে আর কাবিল সে কৃষি কাজ করত গম শস্য এগুলা চাষাবাদ করত এগুলা ওরার মধ্যে করে একবার ফোঁসা যেটি সিঁড়া যদি গরুও খাইতে না এরকম একটার মধ্যে লইয়া আপনার এই শস্য গম এগুলো যদি বাতিল এগুলা নিয়া থুই আইস আল্লাহর পক্ষ থেকে আগুন আসে এটাই ছিল বিধান আল্লাহ বলে দিতেন কোরবানি কবুল হবে আগুন যারটা খেয়ে ফেলবে বি কুরবানিন তাকুলুহুন নার এটা কোরআনের শব্দ কুরবানি খেয়ে ফেলবে আগুন তো আগুনে সে হাবিলের কোরবানি জ্বালিয়ে দিয়েছে কাবিলেরটা যথাস্থানে পড়ে রয়েছে এই দেখেন তো আল্লাহ তাআলা বলেন ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম মিনাল আখর একজনের কুরবানি কবুল হলো আরেকজনের কুরবানি কবুল হলো না এখন উচিত ছিল কি কাবিল লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া নিজের ভুল বুঝতে পারা যাহারে আমার কুরবানি কবুল হয় না এটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে আমি ভুলের মধ্যে আছি গোমরাহির মধ্যে আছি আমি নাফরমানির মধ্যে আছি এর পরেও গদ্দার এত বড় গদ্দার গদ্dare তখন ভুল শিকার না করে কাল লা আক্তুলাননকা সে বলল হাবিল আমি এত কিছু বুঝি না আমি তোর কল্লা ফলাই দেব বিয়া আমি करू বিয়া আমি करू নারীর লোক সাংঘাতিক যে সে শেষ। তার জীবনও শেষ তার যৌবন শেষ তার দুনিয়াও শেষ তার আখেরাতও শেষ এই জন্য দেখবেন মোবাইলে বড় মোবাইলে যেই যুবক রাত নাই দিন নাই উলঙ্গ ছবি দেখে অস্তিল নারীর দৃশ্য দেখে নাচ গান দেখে আর রাস্তা ঘাটে চতুরদিকে যেই লম্পট অবৈধ প্রেম নারীর সাথে অবৈধ সম্পর্ক করে অল্প সময়ের ব্যবধানে তার সাফা কোড়িমোড়ি ভিটে হ্যাঁ হ্যাঁ স্পষ্ট স্পষ্ট फ्रेंड জাগাত থাকে না একটু ফর ফ্যান আলগি

গুণা আমাদেরকে ছাড়ছে না গুণা একবার আগুন হয়ে জলে আরেকবার পানি হয়ে পানি দিকে আগুন আগুনই শুধু আগুন না প্রতি বাংলাদেশে আগুন লাগছে ঠিক কি না বলে চলন্ত ট্রেনে আগুন লাগছে জুট মিলে আগুন লাগছে কত যে জায়গায় তাহলে আমার গুণা আমার গুণা আমার গুণা আমার বনি আদমের গুণা মানুষের গুণা গুনা আমাদের একবার আগুন হয়ে বাস জলে আরেকবার পানি হয়ে বাস ছোট্ট মাসুম বাচ্চা মা তার বাচ্চাকে ডেকচির মধ্যে ছোট মাসুম বাচ্চা বন্যার পানিতে ভাসায় দেখছেন না এই ছবি সারা পৃথিবী কানছে এই ছবি দেখে ছোট দুইটা বাচ্চাকে এক মা তার ডেকচির মধ্যে একটা রান্নার ডেকচির মধ্যে বসায় আর বাচ্চাগুলো আসমানের দিকে তাকায় আমার কাছে মনে হয়েছে এই দুই বাচ্চা যেন বলছে আসমানে তাকাইয়া মাওলা আমি কি অপরাধ করছি আমি এই ছোট্ট মানুষ আমার অপরাধটা কি আমাকে কেন পানিতে ভাসায় আমার গুণা আমাদের মতো প্রাপ্তবয়স্কদের বয়স্কদের গুনা আজ যুবক গুণার মধ্যে ডুবা আজ লাখ 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 যুবক মোবাইল ছাড়া অস্থিরতা ছাড়া কিছু পূজা তার মা নাই তার বাপ নাই তার পাড়া নাই পড়শি নাই এলাকা নাই সমাজ নাই ব্যক্তিত্ব নাই রুচি নাই মানবতা বোধ নাই ইনসারিয়াত নাই কিচ্ছু নাই তার জীবন যৌবন রাত দিন সকাল দুপুর হাসি কান্না আনন্দ বেদনা রোদ বৃষ্টি আগুন পানি শুধু মোবাইল 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 আছে তার আর কিছুই লাগবে না সব কিছু হারিয়ে ফেললাম মোবাইল পেয়ে গেলাম জিন্দিগি সার্থক না এভাবে দেশ টিকবে না এভাবে জাতি টিকবে না এভাবে কৌম টিকবে না এভাবে উন্মত টিকবে না ফিরান সবাই ফিরান সবাই ফিরান যার হাতে যে আছে নিজের বিবি নিজের ছেলে নিজের মেয়েকে ফিরায় ফাফির রু ইলাল্লাহ। আল্লাহ বলে হে নবী বলেন সবাইকে ফাফির রু ইল তোমরা সব আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহ আমি তোমাদের সবাইকে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ভয় দেখাচ্ছি আল্লাহ নবীকে বলছে আপনি বলেন আমরা আপনাদেরকে ভয় দেখাচ্ছি আগামীর সময়টা বড় মুসিবতের শুধু বাংলাদেশে বন্যা শুধু বাংলাদেশে পানি আগুন বিষয়টা এমন গোটা বিশ্ব অর্থনীতি মাটাল, গোটা বিশ্ব অর্থনীতি গোটা পৃথিবীর অর্থনীতি বেসামাল বেসামাল যুদ্ধ শুধু রাশিয়া আর ইউক্রেন না যুদ্ধ হলে আমি বলি যুদ্ধ হচ্ছে ইউরোপ আমেরিকা চাচ্ছে তাদের কর্তৃত্ব তাদের পরাশক্তি নেতৃত্ব তারা ছাড়বে না আর রাশিয়া চীন ইন্ডিয়া তাদের কথা কর্তৃত্ব আর তোদেরকে করতে দিতাম না না তাগিরিয়া করতে দেব না এই নিয়ে কারাকারি চলছে হিসাব মিলিয়ে দেখেন ভালোভাবে বুঝে খবর নেন এই সময়ে এই সময়ে আমাদের ছেলেপেরা আমাদের মেয়েরা আমাদের বোনরা যে পরিমাণ বেপর্দার উৎসব নামাইছে এভাবে জাতি টিকে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে একজন বয়স্ক মুরুব্বি গত পঁয়তাল্লিশ বছরে পঁয়তাল্লিশ বছরে একজন বয়স্ক মুরুব্বি তিনি যত গুণা করে নাই পঁয়তাল্লিশ বছরে হুজুর আবেগে বলে অনেক সময় আজকের যুবক এক রাতে মোবাইলে তার চাইতে বেশি গুণা এক রাত এক রাত তারে আপনি জিজ্ঞাসা করেন তার পাও ধরে যে যুবক কত নর্তকি দেখলে কত উলঙ্গ ছবি দেখলে তোর মিটবে তুই বল গুনা তৃপ্ত করে না গুনা কাউরে তৃপ্ত দেয় পৃথিবীর সমস্ত মহিলা দেখলেও যুবকের চোখ শান্ত হবে না তৃপ্ত হবে না গুনা কাউরে কি দেয় না তৃপ্তি কিন্তু আমি বুজার জন্য মাফ করবেন শুধু বুজার জন্য বলতেছি হালাল স্ত্রী যারা আছে হালাল স্ত্রীর সাথে হালা পুরুষ স্বামী একবার মিলন হলেই তার দিল মন তৃপ্ত হয়ে যায় ঠিক কি না বলে এটা হালালের বরকত ওটা গুনাহের গুনাহ তৃপ্তি দেয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তো কাবিল বললেন ক্বালা লা আক্তুলান্নাকা আমি তোকে মেরেই ফেলব এই তখন হাবিল একটা চুরান্ত মূলনীতি বলে দিছে দেখেন হাবিল কিছুই বলে নাই ভাই আমার মারিস না আমিও অথচ কিতাবে লিখছে হাবিল এবং কাবিলের মধ্যে হাবিল শক্তিতে মজবুত ছিল অর্থাৎ বালটা আঘাত করলে একটা গুষি দিলে সাফাটাফা বেড়ে সব খুললে গেল কার কাবিলের কিন্তু সে কিছুই বলে নাই সে বলছে আমি শুধু আমার জন্য না কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আমি বলে যাচ্ছি ভাই ইননা বাহু ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন যুগে যুগে তাকওয়া থাকবে যার কুরবানি কবুল হবে তার শুধু আমার বেলায় শুধু আমি আদমের ফুট দেখけ না কারণ কিয়ামত পর্যন্ত আদনা থেকে আদনা একজন ईमानदार যদি আল্লাহ ভীতি নিয়া দিলের মধ্যে আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাকোয়ানি যদি কোরবানী করে তো কেমন পর্যন্ত তার কোরবানী কবুল হইতে থাকবে এখানে আল্লাহ তালা বলেন শুধু তর্জমা বললে শেষ আমার কথা আল্লাহ তালা বলেন অলি কুল্লি উম্মা তিন জাহাল প্রত্যেক উম্তের জন্য প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি কোরবানীর বিধান দিয়েছি কিসের বিধান আল্লাহ তালা বলেন যদি বলো বান্দা এই পশু জবাই যে করি করবানি যে করি এর দ্বারা আমার উদ্দেশ্য কি আমি আল্লাহ কি চাই আল্লাহ বলে আমি চাই এই পশু জবাইয়ের সময় তুমি যে আমি আল্লাহর নাম নিবা জিকির বিসমিল্লাহি আল্লাহ আকর এটা যে বলবা এইটাই আমি তোমার মুখে শুনতাম এটা আমার লিয়স মাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল তোমার দেহের প্রতিটা নিয়ামত এটা পে তুমি যেমন আমার নাম নেও। তোমার খাদ্য খাবারের এই সব প্রাণী এই সব জন্তু চতুষ্পদ যেগুলো আমি তোমাকে খাবারের অনুমতি দিয়েছি এগুলো খাইবা এখন এটার জন্য যেন তুমি আমার নাম নেও এটা আমি চাই এটা আমি চাই ইয়াদকুরুসমাল্লাহ আল্লাহ তালা বলেন কেন প্রত্যেক যুগে আমি কোরবানির বিধান দিলাম যেন আমার পক্ষ থেকে যে চতুষ্পদ জন্তুগুলো তোমাদেরকে রিজিক হিসাবে দেওয়া হলো সেগুলো জবাইয়ের সময় তোমরা যেন আল্লাহর নাম নিতে পার। কার নাম ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ অতএব শুনে নাও তোমাদের আল্লাহ ইলাহ মাবুদ কেবলই একজন কয়জন বলেন ফালাহু আসলিমু তোমরা সবাই তারই আনুগত্য কর। কথাটা শুনেন ফালাহু আসলিম শুধু তার জমাটাই আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের একমাত্র ইলাহ অতএব আমার আনুগত্যই কর ওয়াবাশশিরিল মুখবিতিন এই দেখেন কুরবানির ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন কুরবানি তো করবা বান্দা তবে এটা মনে রাখবা জীবনের সর্বক্ষেত্রে তোমাকে বিনয়ী হতে হবে কি হতে হবে মুখবিত এটা আরবি শব্দ কোরআনের পরিভাষা আরবিতে খাদ তুন বলা হয় নরম ভূমি নরম মাটি যে মানুষের দিল নরম বিনয়ী এজন্য তাকে বলা হয় মুখবিদ তো আল্লাহ তালা বলে যারা মুখবিদ বিনয়ী হে নবী আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন এখন নবী যেন জিজ্ঞেস করছে যে আল্লাহ এই বিনয়ী বলতে কারা কারা যাদের জন্য জান্নাত আপনি একটু ব্যাখ্যা করে বললে ভালো হয় আল্লাহ তালা বলেন আল্লাহ দিনা ঈদা দুখীরাল্লাহ হুম অজিলা কলুবহু আমিআল্লাহর নাম নিলে উচ্চারণ হইলে যেখানে হাঁটতে চলতে উঠতে বসতে নিজে কিংবা অন্য কেউ যেই হোক যেখানে হোক যে অবস্থাতে হোক আমার নাম উচ্চারিত হয়েছে এই জায়গায় সাথে সাথে যার দিলের মধ্যে কাঁপ ধরে যায় আমার আল্লাহর নাম নেওয়া হচ্ছে এটা যে ব্যক্তির দিল আল্লাহর পাক বলে তারে জান্নাতের সুসংবাদ কোনো এক মজমায় আমি কথা বলতেছি কোনো এক জায়গায় আমি হাঁটতেছি কোনো এক জায়গায় সুর হাঙ্গামা হইতেছে কোন এক জায়গায় কেউ একজন বলল সাথে সাথে আমার দিল বলবে যে সবাই আল্লাহর নাম নাম এটা যার দিল তার দিল চমকে ওঠে যার দিল লাফ দিয়া ওঠে যার দিল কেঁপে ওঠে আল্লাহ বলেন সে মুখ বিতিন সে বিনয় সে জান্নাতের সুসংবাদ আল্লাহর আল্লাহ আমি এটা দেখছি এটা আমার একটা ছোট্ট অভিজ্ঞতা আপনার আমার যে ছোট গাড়িটা প্রাইভেট কার সাদা প্রবক্স গাড়ি তো এইটা আমার ছেলেটা আপনার ছোট অরেনিয়া কখনো কোথাও গেলে এই মডেলের গাড়ি রাস্তা যেটাই দেখে সে ডাকবে এই যে আমাদের গাড়িটার মতো মানে এদের নজর এক পলকে ওটার দিকে তাহলে বুঝা গেল ঠিক আল্লাহ তালা বলেন যেখানেই বান্দা আছে যে অবস্থাতে যখন আমার নাম সে নিজে কিংবা অন্য কেহ বললে ধরে আল্লাহর নামো এই জন্য এই এটা যার চেতনা এটা যার অনুভূতি এটা যার মেজাজ এটা যার জিন্দগি আল্লাহ বলেন তাকে জান্নাতের সুসংবাদ শুধু জান্নাতের সুসংবাদ না আরে কায়াতে আসে সুরা আনফালের মধ্যে এই সিফাত যা তার দুনিয়া তো রিস্কুন কারিম আমি আল্লাহ তাআলা তাকে সম্মানের রিজিক উত্তম রিজিক খাওয়া জিকির আমার নামে যার দিল কে এরপর আল্লাহ তাআলা বলেন অস আলা মাস বাহুম দ্বিতীয় গুণ যে ব্যক্তি যেই কোন বিপদ যেই কোন মুসিবত যেই কোন পেরেশানিতে সবর করো কি করে বলেন হর হালাত, হর হাল মিন গাম্মি ওয়ালা হাম্মি ওয়ালা ওয়াসাবিন, ওয়ালা নাসাবি হাত্তা শাওকাতা ইনশাকু চিন্তা পেরেশানি অস্থিরতা টেনশন বিপদ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা মহামারী যেই কোনো কিছুতে তার মুখে একটাই কথা আমার আল্লাহ আছে হাস গুনা হু নি আমার জন্য আল্লাহ কে যথেষ্ট আল্লাহ আল্লাহ কোরানে আছে আল্লাহ তালা নবীকে বলছে নবী বলেন কুল্লাই নুসিবানা ইল্লা মা কতাবা বা হুল হে নবী বলেন কাফেরদের যে তোমরা আমাদেরকে ভয় দেখাইও না আমাদের ভাগ্যে তাই হবে আমাদের আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছেন করোনা থাকলে হবে না থাকলে হবে না থাকলে আপনার প্রেসক্রিপশনের রিপোর্ট রিপোর্টে সেদিন আমি দেখছি এবার আমার মেয়ের প্রেসক্রিপশনের রিপোর্টগুলো গুলো দেখতেছে একটা দেখে একবার হাতের মধ্যে লাগায় হে আবার আরেকটা দেখ আবার আরেকটা লাগা আবার আরেকটা দেখ আবার আরেকটা মেয়েটার দাঁতে এক দিয়ে একটা দাঁতের সমস্যা

তে যাই হোক আল্লাহ তালা বলেন নবী আকৃতি বলে দেন তাই হবে আল্লাহ তাা লিখে রাখছে বুঝেন নাই কথাটা হ্যাঁ কুল্লাই নসীবানা ইল্লা মা কতাবাল্লাহু লানা আমাদের অভিভাবক ওয়া আলাল্লাহি ফাল ইতাওয়াক্কালুল মুমিনুন আল্লাহ বলেন মুমিনের উচিত শুধুই কেবল আল্লাহর উপরে ভরসা করা কার উপরে ভরসা করা আমরা কিতাবে পড়ছি হযরতে ওমর রাদিয়াল্লাহু তালা আনহু যখন বাইতুল মুকাদ্দাস মদিনা থেকে ইয়াহুদ খ্রিস্টানরা যুদ্ধ পরাজয়ের পরে শীর্ষক মানে শর্ত দিছে তোমাদের খলিফা ওমর আইসা সন্ধি মধ্যে যদি স্বাক্ষর করে তাহলে বাইতুল মুকাদ্দাস আমরা তোমাদের হাতে তুলে দেব হযরত ওমরের জামানায় হজরত আবু ওবায়দা ইবনুল জার্রাহ রাদিয়াল্লাহু তাআলা আনুর সেনাপতিত্বে মুসলমানদের হাতে বিজয় হয়েছিল বাইতুল মুকাদ্দাস তো ওমর গেছেন সেইখানে ওমর রাজি আল্লাহ আনু গিয়েছেন এই যাওয়ার পরে যখন সন্ধি চুক্তি লিখবে মানে সই দিবে তখন ওইটা বাইতুল মুকাদ্দাসের যে মূল মেহরাব মিম্বার যেখানে ওইখানে গিয়া তারা খ্রিস্টানরা বলছে ওইখানে বসে তুমি কি দিতে হবে সই দিতে হবে তখন তারা শর্ত দিছে খ্রিস্টানরা পাদ্রীরা যে তুমি একা শুধু ভিতরে আসবে আর কেউ আসতে পারবে না তোমার অনুসারী আমরা তোমাদেরকে পুরা সমর্পণ করার পর এরপরে তোমরা ডুববো অন কথা বুঝেন নাই এখনো আমাদের বাকি তোমারই শুধু অনুমতি দিলাম এ কিতাবে লিখছে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ উনিও বেহেশতের সুসংবাদ প্রাপ্ত একজন উনি বললেন আমিরুল মুমিনিন আমরা এতগুলো সাহাবী জীবিত থাকতে খেনে একা আপনাকে আমরা ভিতরে যাইতে দেব না কারণ সমস্ত খ্রিস্টানদের ভিতরে আপনি একা যাবেন আপনার নিরাপত্তার কি নিশ্চয় কথা বোঝেন না আপনার নিরাপত্তার দিবে কে আপনি একলা আপনার যদি আক্রমণ করে এটার ভিতরে হ্যাঁ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে স্পষ্ট আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে সি বানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা এই দেখো বলছে শোনো আল্লাহ না বলছে কিছুই হবে না হবে তাই যা আল্লাহ লিখে রাখছেন হুয়া মাওলা না তিনি তো অভিভাবক তার উপরেই তো ভরসা তোমরা কোন টেনশন করো না আমি একাই একাই গিয়া ভিতরে মজার কথা হইল আ আজকের বেইমান ভুলে গেছে সেই কথা ইসরায়েলের সেই বেইমানরা ভুলে গেছে আমাদের খলিফার মহানুভব এই বাইতুল মুকদ্দাস মসজিদের একটা অংশ তারা দাবি করছে এক সাইড যে এটুকু অংশ আপনি আমাদেরকে দিয়ে দিবেন কথা বুঝছেন এদ্দুরাম নাম করে দিবেন বাকিটুকু আপনারা মুসলমানরা ব্যবহার করবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু দিয়ে আচ্ছা আমি মেনে নিলাম এদ্দুর তোমরা নিলা কথা বুঝছেন তো আশ্চর্য কথা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ওই সময় নামাজের ওয়াক্ত হয়েছে একেবারে স্পষ্ট আমার কাছে তারিখের কিতাব আছে কেউ পড়তে চাইলে আরো মজা হলো মাক্তাবাতুল হাসান বাংলা বাজার থেকে একটা ভালো প্রকাশনী আছে ওইখান থেকে বের হয়েছে ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ পাঁচ খণ্ডে পুরা সাড়ে চোদ্দশো বছরের ইতিহাস অল্প কথায় খুব সুন্দর জানতে পারবেন এ পনেরোশো টাকা মাত্র দাম খুব দারুণ অসাধারণ ওইখানে আছে এটা তো আমি ওই কিতাবে পাই আরবি কিতাবের অনুবাদে তো কথাটা যেটা দরকারি বলতেছি এই ইহুদিদেরকে তারা বলল যে অমর নামাজের ওয়াক্ত তো হয়ে গেছে এখন আপনি আমাদের যে জায়গাটা এই জায়গাটা আমরা মসল্লা দিতেছি অর্থাৎ এটা যদিও আমরা আমরা নিছি কিন্তু এখন তো আপনার নামাজের টাইম আপনি এই জায়গাটার মধ্যে নামাজ পড়েন আপনারে অনুমতি দিলাম আপনি নামাজ পড়িয়া জানেন একবার আইছেন যেহেতু ভিতরে তারা কিন্তু অনুমতি দিছে উনারে বুঝেন নাই কিন্তু কিতাব স্পষ্ট আছে হজরত ওমর বলছে না আমি এখানে নামাজ পড়বো না আমি বের হয়ে আমার সাথীদের সাথেই নামাজ পড়ব তো তারা বলল কেন কেন পড়বেন না বলে হজরত অমর বলেন আমি অমর যদি আজকে তোমাদের সীমানা টুকুর ভিতরে নামাজ পড়ি কোন একদিন আমার পরবর্তী মুসলমান কেউ ক্ষমতা ধরে এসে বলবে আমাদের খলিফা অমর যেহেতু এখানে নামাজ পড়ছে আমরা বোঝেন নাই তখন হয়তো তারা তোমাদের এটা নিয়ে যাইতে পারে এই আমি চাই না আমার সেজিদার দলিল দিয়া আমার নামাজের দলিল দিয়া কেউ তোমাদের অংশ ছিনায় নক এমন মহানুভব ইসলাম আর আজকে ওই জানোয়াররা